পুরা সমগ্র রাজ্যতে যখন সরকার ছাব্বিশ হাজার নিযুক্তি প্রক্রিয়ার চতুর্থ বর্গ পরীক্ষা ইতিমধ্যে আজি অনুষ্ঠিত হব আর ইতিমধ্যে সকলবর সাজু হয়ে দিয়েছে। এর মোট সহযোগী পরিবেশ দেখছে এরা হচ্ছে চিপাঝার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়। আর এনেদরে এই যে পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্রটি এনেদরে যদি চতুর্থ বর্গ পরীক্ষা অনুষ্ঠিত হব তার সষ্টম হয়ে উঠেছে নিরাপত্তারক্ষী আর মোট সহযোগী দেখছে এনেদরে পরীক্ষার্থী সকল ধরেছে এনেদরে লাইনত শারী শারীক লাইনত থাকবে ধরেছে। আর এই চিপাঝার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র এনেদরে আরক্ষী সকলে নিরাপত্তা দিকটো তন্নতন্ন পরীক্ষা করেছে, পরীক্ষার্থী সকলে পরীক্ষা করেছে। আর মোর সহিতে চিপাঝার থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া গৰাকী আছে, মই তেওঁৰ সৈতে কথা পাতিব যত্ন করিম। আমাক যিখিনি গভর্নমেন্টের ফালৰ পৰা গাইডলাইন দিছিল আমি 100% এখিনি ফলো কৰিছোঁ। আপোনাৰ যে চিপাঝার আরক্ষী থানা আছে, কিমান পরীক্ষা সেন্টার আছে ইয়াত? আমার ইয়াত 8খন আছে চিপাঝার থানার অন্তর্গত। ইতিমধ্যে আমার পাথরীঘাটর যে আউটপোস্ট আছে তাত 3টা আছে, বুঢ়াত এটা আছে বুঢ়া আউটপোস্টত, আর আমার চিপাঝার 4টা, টোটাল 8টা আছে। গোটেখিনি আমার চিপাঝার থানার অন্তর্গত। আমি পুঙ্খানুপুঙ্খভাবে চাইছো আর আমার কাম স্টার্ট হয়েছে, আপনি দেখিছে আমি মেন্টালি প্রিপেয়ার আর আমি গভর্নমেন্টের এসওপি আমি সম্পূর্ণ ফলো করেছি। দেখছে সহযোগী এনেদরে যখন পরীক্ষার্থী পরীক্ষার্থী সকল লাইনত শারী হয়েছে আর যদি প্রবেশ পথ আরক্ষিত এনেকরে সাজু হয়েছে যখন পরীক্ষার্থী হয়েছে পরীক্ষা করে এনেদরে ভিতরে প্রবেশ দিয়া হব। আর যেহেতু এটা সময় হওয়া নাই, সময় নোহার পরীক্ষার্থী সকলে ভিতরে প্রবেশ দিয়া হওয়া নাই। মানে কিছু পরীক্ষার্থী আছে কথা পাতিম। এবার প্রথম পরীক্ষা দিব লাগছে সরকারের নিযুক্তি প্রক্রিয়া কেনে অনুভব? কি আশা লাগছে? পাস করিম বলে এটা আশা করে লাগছে নিশ্চয়কৈ। আৰু এনেদৰে যি অসম চৰকাৰ 26,000 নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ প্ৰথম পৰ্যায় যি চতুৰ্থ বৰ্গ পৰীক্ষাৰ নিযুক্তিৰ বাবে এনেদৰে যি চিপাঝাৰৰ যিসমূহ পৰীক্ষা কেন্দ্ৰ আছে তাত নিৰাপত্তাৰক্ষীৰ লগত সষ্টম হৈ এনেদৰে পৰীক্ষাৰ্থীসকলক পৰীক্ষা কৰি পৰীক্ষাটি হৈছে সুকলমে পাৰ কৰিব পাৰে তাৰ ব্যৱস্থা কৰা দেখিবলৈ পোৱা হৈছে। পুরা সমগ্র রাজ্যতে যখন সরকার ছাব্বিশ হাজার নিযুক্তি প্রক্রিয়ার চতুর্থ বর্গ পরীক্ষা ইতিমধ্যে আজি অনুষ্ঠিত হব আর ইতিমধ্যে সকলবর সাজু হয়ে দিয়েছে। এর মোট সহযোগী পরিবেশ দেখছে এরা হচ্ছে চিপাঝার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়। আর এনেদরে এই যে পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্রটি এনেদরে আজি চতুর্থ বর্গ পরীক্ষা অনুষ্ঠিত হব তার সষ্টম হয়ে উঠেছে নিরাপত্তারক্ষী আর মোট সহযোগী দেখছে এনেদরে পরীক্ষার্থী সকল ধরেছে এনেদরে লাইনত শারী শারীক লাইনত থাকবে ধরেছে। আর এই চিপাঝার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র এনেদরে আরক্ষী সকলে নিরাপত্তা দিকটো তন্নতন্ন পরীক্ষা করেছে, পরীক্ষার্থী সকলে পরীক্ষা করেছে। আর মোর সহিতে চিপাঝার থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া গৰাকী আছে, মই তেওঁৰ সৈতে কথা পাতিব যত্ন করিম। আমাক যিখিনি গভর্নমেন্টের ফালৰ পৰা গাইডলাইন দিছিল আমি 100% এখিনি ফলো করেছি। আপোনাৰ যে চিপাঝার আরক্ষী থানা আছে, কিমান পরীক্ষা সেন্টার আছে ইয়াত? আমার ইয়াত 8খন আছে চিপাঝার থানার অন্তর্গত। ইতিমধ্যে আমার পাথরীঘাটর যে আউটপোস্ট আছে তাত 3টা আছে, বুঢ়াত এটা আছে বুঢ়া আউটপোস্টত, আর আমার চিপাঝার 4টা, টোটাল 8টা আছে। গোটেখিনি আমার চিপাঝার থানার অন্তর্গত। আমি পুঙ্খানুপুঙ্খভাবে চাইছো আর আমার কাম স্টার্ট হয়েছে, আপনি দেখিছে আমি মেন্টালি প্রিপেয়ার আর আমি গভর্নমেন্টের এসওপি আমি সম্পূর্ণ ফলো করেছি। দেখছে সহযোগী এনেদরে যখন পরীক্ষার্থী পরীক্ষার্থী সকলে লাইনত শারী হয়েছে আর যদি প্রবেশ পথ আরক্ষিত এনেকরে সাজু হয়েছে যখন পরীক্ষার্থী হয়েছে পরীক্ষা করে এনেদরে ভিতরে প্রবেশ দিয়া হব। আর যেহেতু এটা সময় হওয়া নাই, সময় নোহার পরীক্ষার্থী সকলে ভিতরে প্রবেশ দিয়া হওয়া নাই। মানে কিছু পরীক্ষার্থী আছে কথা পাতিম। এবার প্রথম পরীক্ষা দিব লাগছে সরকারের নিযুক্তি প্রক্রিয়া কেনে অনুভব? কি আশা লাগছে? পাস করিম বলে এটা আশা করে লাগছে নিশ্চয়কৈ। আৰু এনেদৰে যি অসম চৰকাৰ 26,000 নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ প্ৰথম পৰ্যায় যি চতুৰ্থ বৰ্গ পৰীক্ষাৰ নিযুক্তিৰ বাবে এনেদৰে যি চিপাঝাৰৰ যিসমূহ পৰীক্ষা কেন্দ্ৰ আছে তাত নিৰাপত্তাৰক্ষীৰ লগত সষ্টম হৈ এনেদৰে পৰীক্ষাৰ্থীসকলক পৰীক্ষা কৰি পৰীক্ষাটি হৈছে সুকলমে পাৰ কৰিব পাৰে তাৰ ব্যৱস্থা কৰা দেখিবলৈ পোৱা হৈছে।